আলহাজ আমির হোসেন আমু একজন বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি আওয়ামী লীগের একজন বর্ষীয়ান নেতা এবং বর্তমান সরকারের সাবেক শিল্পমন্ত্রী। আমির হোসেন আমু 1940 সালের 1 জানুয়ারি তদানীন্তন বরিশাল জেলার জালকাঠি মহকুমায় জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং মাতা আকলিমা খাতুন। তিনি 1965 সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ এবং 1968 সালে বরিশাল আইন মহাবিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তার দাম্পত্য সঙ্গী ছিলেন ফিরোজা আমু। আমু ছাত্রজীবন থেকেই সমাজতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি 1959 সাল থেকে 1964 সাল পর্যন্ত বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি 1962 সালে সর্বদলীয় ছাত্র সংগ্রাম কমিটির আহ্বায়ক হন। আমির হোসেন আমু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর পাঠ শেষ করে আইন পেশার পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত হন। তিনি 1962 সালে গণতান্ত্রিক আন্দোলন ও 1963 হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং 1964 এর কনভেনশন আন্দোলনের আহ্বায়ক ছিলেন তিনি। তিনি 1958 তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সদস্য, 1965 কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক, 1967 কেন্দ্রীয় ছাত্রলীগের কোষাধ্যক্ষ নির্বাচিত হন। 1964 সালে তিনি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সে সময় মিস ফাতেমা জিন্নার নির্বাচনে সর্বদলীয় নির্বাচন কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। 1965 সালে আমু ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক নির্বাচিত হন। 1970 সালে আইন পেশায় নিয়োজিত হন। 1970 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে তিনি বরিশাল সদর আসন থেকে জয়লাভ করেন। 1972 সালে আমু যুবলীগের প্রতিষ্ঠাতা প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত হন। 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ 7 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 1978 থেকে 1986 সাল পর্যন্ত তিনি যুবলীগের চেয়ারম্যান ছিলেন। 1980 সালে তিনি বরিশাল ও জালকাঠি জেলার আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি 1981 হতে 1992 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি 1992 সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। 2006 থেকে 8 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনা যখন বন্দী ছিলেন তখন যে কয়জন নেতা দলের নেতৃত্বে ছিলেন আমু তাদের মধ্যে একজন। 2000 সাল থেকে 2001 সাল পর্যন্ত তিনি খাদ্যমন্ত্রী ছিলেন। 21 নভেম্বর 2013 তারিখে তিনি ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রীর দায়িত্ব পান। 1996 সালে স্বৈরাচারী আন্দোলনে তিনি কারাবরণ করেছিলেন। তিনি 1995, 1997, 1998, 1999 ও 2000 সালে সৌদি বাদশাহের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ ব্রত পালন করেন। তিনি সমাজের অবকাঠামোগত উন্নয়নে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তা, ব্রিজ, কালভার্ট ইত্যাদি সংস্কারও নির্মাণ করেছেন।